হোয়াট ইজ আপ গাইস, ওয়েলকাম টু সিশমিক ব্লগস। সকাল থেকে আমরা প্রচুর পরিমাণে হোলি খেললাম, কিন্তু আমরা সেটা ভিডিও করিনি। কেন করিনি? সময় কারণ আমরা র্যান্ডমলি গাড়ি নিয়ে বেরিয়েছিলাম। দেখো, দেখতে পাচ্ছ অবস্থা, চকলেট আর এইসব রং টং নিয়ে যেখানে মেয়ে ছেলে যাকে দেখেছে রাস্তায় পুরো যেতে যেতে সবাইকে লাগিয়েছি। এখন আমাদের দেখতে পেয়ে এসেছে, বলছে একটা চকলেট খাবো। আমরা দেখাবো আমরা নদীতে স্নান করতে যাবো সবাই। দেখো, এই চকলেট নিতে এসেছিল, বেশি কথা বলছি, চলে যাবো। চকলেট খাওয়া শেষ, এবার চলে যাও, ঠিক আছে? অনেক বেলা হলো, সকাল থেকে টিউশন পড়িয়েছি, বাচ্চাগুলোকে লেজ খাওয়ালাম, একটু রং টক মাখাইনি, যদিও ছোট বাচ্চা, ক্লাস টেনের বাচ্চা ছিল, তারা রং টক মাখাইনি, একটু লেজ টেজ খাইয়ে তারপরে গাড়িটা নিয়ে একটু মামা বাড়িতে গিয়ে দেখিয়ে তারপরে আমরা একটু রং টক পুরো র্যান্ডমলি, মানে কথা বল কথা বলছি না কেন, এরকম মুখ করে বসেছিস কেন? বাংলাতে বলছি, হিন্দিতে বলছি না, স্নান করতে তো যাবো নদীতে, অস্থির হচ্ছে স্নান করার জন্য, জানি না কেন। আর একটু গাড়িটা দেখে দিই ভালো করে, সুন্দর লাগছে, দেখি করছি। হ্যাঁ, গাড়িটা এখানে রংটা উঠে গেছে, এখানে সুন্দর সুন্দর যখন আবির মাখানোর সময় না, যখন আবিরগুলো পড়েছিল ভাই, পুরো একদম নতুন বউ এসে সিঁদুর পরানোর সময়, সিঁদুর পরে না মাথায় কচি, বিয়ের সময় যখন নতুন বউকে সিঁদুর পরায়, এই কপাল নাকাটাকে পড়ে যায় না, দেখতে হেভি লাগে, একদম সেই রকম ছিল। এখানে দেখাতে পারছি না রেড কালারটা, এখানে দেখো এত সুন্দর, এই রেড কালারটা হাত দিস না, ওটা লাগবে কাজে, সিঁদুর পরাচ্ছে আকাশ গাড়িটাকে, কিন্তু গাড়িটা তো ছেলে, সিঁদুর নয় তিলক, তিলক, আচ্ছা তিলক, সিঁদুর নয় তিলক, ঠিক আছে, রেখে দে রংগুলো, রেখে দে একটু পরে কাজে লাগবে। সন্টু দাঁড়িয়ে যাও, আমাদের মেডিসিনের লোক, আমাদের মেডিসিনের কচি, রংটা নিয়ে এসো কচি, রঙানো রঙানো, অ্যালার্জি আছে কচি, অ্যারারুট রং, কি বলেছি, এই রঙে যদি অ্যালার্জি হয় ডাক্তার খরচ আমার, মাখাও ভালো করে, সন্টুকে দাও, শুধু রং মাখাবো, ঠিক আছে, বেশ রং মাখাবো না, সঙ্গে একটা পার্ক চকলেট নাও, কি হবে, সব রকম ব্যবস্থা আছে আমরা, সারা নিজেরা মাখতে, হ্যাঁ মাখতে দাও ওদেরকে, ছোট ছোট বাচ্চাগুলো, চলো আমরা স্নান করে আসি, অনেক কথা হলো। বন্ধুরা একে একে আমাদের জয়েন করেছে, সৈকত, প্রদীপ আর আর সৃজিৎ, এরা সবাই আমাদের জয়েন করেছে, আমরা যাবো নদীতে স্নান করতে এবার, তাই তো বন্ধুরা, যাবো তো আমরা সবাই যাচ্ছি নদী আরকে, দেখতে পাচ্ছ যাচ্ছি আমরা সবাই জঙ্গলের ভিতর দিয়ে, জঙ্গলের ভিতর দিয়ে সবাই যাচ্ছে, দেখো বরফ, বরফ, একজন বরফ দিয়ে যাচ্ছে, বরফ খেতে খেতে শরীর গরম হয়ে গেছে সবার, মনে হচ্ছে ঠান্ডা করছে, কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর বাঁশ বন, এখানে দেখতে পাচ্ছ এত সবার আনন্দ হচ্ছে, ছুটে ছুটে চলে যাচ্ছে, আমি ও পাহাড়ে উঠছি আমরা এখন, এইবার তোমরা নদীটা দেখে নাও, ঠিক আছে, এতক্ষণ আমরা কথাগুলো বেঁকে বেঁকে বলছিলাম কারণ সবাই মজা করছিল। এটা বাড়ির সামনে নদী, খুব সুন্দর, কি ব্যাপার, টাকা নিচ্ছিস, ওকে দে দে, টাকাটা ধরে রাখ, নিয়ে চলে যাবি না তোর গার্লফ্রেন্ডকে দেওয়ার জন্য, তোর দাঁতটা দেখা, দেখাচ্ছিস না কেন, দাঁতটা দেখা ভালো করে, দাঁতে কি এখানে বিড়াল পটি করে দিয়েছে নাকি, সবাই এখানে পজিশন, এই কি করছিস বাড়ির সামনে, সবাই পজিশন খুঁজছে কোথা দিয়ে নামবে, নদীটা গভীর আছে এই জায়গাটাতে, ঠিক আছে দেখছি আমরা কিভাবে নামবো স্নান করবো। বন্ধুরা দেখে নাও ছেলেগুলো কিভাবে জাঁকিয়ে বসেছে, কোমর কোমর জাঁকিয়ে বসেছে, এখানে জল কম, ওই দিকটা গভীর আছে, ওই দিকটা যেতে পারবে না, অকাতের বাইরে আছে, তাই এই পাশটাতেই প্রদীপ যাবে, ওর অকাত অনেক বড়। আর আমাদের আকাশ ভাই কি করছে, বাবা পাঁট কাঠির মতো হয়েছে ছেলেটা, একদম পাতলা ফিনফিনে ছুটছে, দেখো পাঙ্গাস মাছটা, দেখতেই পাচ্ছ বন্ধুরা অলরেডি ওরা নদীর ওই চরে পৌঁছে গেছে, ওরা আবার আসবে এদিকে, আর তার সাথে দেখো এটা হচ্ছে ভোটবটি, হা হা হা, এটা মজাদার, আগে তো আরো খুব চলতো নদীতে, এখন আর চলে না, আগে প্রচুর পরিমাণে দেখা যেত, এখন আর চলে না, এখন রাস্তা দিয়ে এই বালি ইট এইসব যায়, আগে এই নদীর মাধ্যমে যেত, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগে দেখতে, দেখো ছোটো বাচ্চা সেই অভ্যাস এখনো যায়নি, এদের ভোটবটি যাচ্ছে, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দেখো অবশ্য আমিও দেখছি, তাই ভিডিও করেও দেখালাম, আর ওরা ওই ঘুরে আসছে ওরা ওখান থেকে, আচ্ছা ওটা দেখাতে হবে, ঠিক আছে, ওই দিকটাতেই বোধহয় বেশি গভীর, সেই জন্য ওই দিক চেপে ভুটুটা যাচ্ছে, দাদা কি বলছো বলতে চাইছি,
জলে লবণাক্ততা চেক করতে হবে হ্যাঁ ওই বাবুকে জিজ্ঞাসা কর কে জলটা কতটা লবণ একটু চেকে দেখ তো পিএইচ এর মান 7 জল কতটা লবণ একটু চেকে দেখ আর কি এই কোচি সৈকত আর কি লবণ দিতে হবে জলে চেকে দেখ তো ঠিক আছে আর 1.5 কেজি হলে ঠিক হবে ও দাঁড়া কি রে আকাশ আঙ্গুল গোয়ারু কেন এ আঙ্গুল গোয়ারু কেন টাঙড়া আছে সেইখানে সেইখানে মিডিলে 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 গস মিডিলে পছন্দ করে না সুন্দর দাঁড়া আরে ওগুলো কিচ্ছু নয় ওগুলো ঢুকে বেরিয়ে যাবে পছন্দ এটা কি ছিল এখন দেখতে পাচ্ছ আমাদের সিসমিক দা দেখতে পাচ্ছ 5 কেজি গত অনেকটা জলে চলে এসেছি আমরা 1 2 3 আমাদের স্নান করা হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি সবাই জুতোগুলো হাতে নিয়ে জুতোগুলো সবাই হাতে নিয়ে নিচ্ছে আমি নেইনি ও খালি বেঁচেছে নিবে ব্লগের পরে আমার বাথরুমে জুতোগুলো তো তো বন্ধুরা কালকে দুপুরে যে আমরা নদীতে স্নান করতে গেছিলাম তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি এটা আমার ভাই মামার ছেলে এসেছে কাল বেঙ্গালোর থেকে আর কালকে স্নান করার পরে যে আমরা মিস্টেক কোথা থেকে পুনে থেকে পুনে থেকে সরি বেঙ্গালোরে পড়তো পুনেতে এখন জব করে ঠিক আছে সেখান থেকে এসেছে আর কাল রাতে আমরা এত হোলি খেলেছি সেগুলো ফোনে রেকর্ড করা সম্ভব ছিল না ঠিক আছে ফোন নিয়ে গেলে ফোন ভেঙে যেত সেই জন্য কালকে রাতের কোনো হোলির আর ব্লগ আমরা শ্যুট করতে পারিনি আজকে হোলির পর দিন দুপুরবেলা সকালে উঠে কিছু কাজ হয়নি এই ঘুম থেকে উঠেছি গাড়িটার অবস্থা একদম খারাপ মানে আবিরে পুরো ভর্তি এখন আমরা যাচ্ছি একটু অন্য জায়গা মানে দূরের দিকে কালকে একটা বিয়ে বাড়ি আছে তার জন্য গিফট কিনবো আর আজকে সকালে দুপুরে গিয়ে এই হেলমেটটা কিনে এনেছি ভালো করে দেখা এই হেলমেটটা কিনেছি এবার ভিডিও টিডিও হবে ভালো করে আর কিনেছি কিছু শপিং করেছি হ্যাঁ সেই জামাটাই পরে নিয়েছি অলরেডি ধোয়া নেই শপিং করে পরে নিয়েছি প্যান্ট জামা সব যা কিনেছিলাম সেগুলো আজ ভিডিও করিনি কারণ অবস্থা খারাপ ছিল আর এই মুহূর্তে আকাশ একটু যাচ্ছে ওই দিকে ওখানে এক জায়গার একটা বাড়িতে রাখা আছে ওর কিছু ড্রেস একটা হোয়াইট টি শার্ট আনতে বলেছি কারণ জামাটার ভেতরে পরবো বলে বোতাম পরে ভালো লাগছে না তাই এটা মনে করো হোলির ব্লগের আউটরোটাই শ্যুট করে নিলাম এরপরে আমরা যাবো গিফট কিনতে ওটা দেখাবো কিন্তু ওটা নেক্সট ব্লগে ঠিক আছে তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি এর পরের অংশটা পরের ব্লগে আসবে ওকে চলো বাই বাই